আজকের ভিডিওতে আমি শুরু করছি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে, এবং শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে যাবো আমি হচ্ছে হলদিয়া। এবং এই রুটটা সত্যি একটা অসম রুট হবে, আমি বিভিন্ন রকম ভাবে বলবো যে হলদিয়া কিভাবে যাওয়া যায়। বর্তমানে আছে শিয়ালদা রেলওয়ে স্টেশন, এটা নর্থ ব্লক, আর ওই সাইডে আরেকটা আছে। তো এখান থেকে আমি বেরোবো, এখান থেকে বেরোনোর পর হচ্ছে আমাকে এখান থেকে বাস ধরতে হবে, কারণ হচ্ছে আমাকে যদি যেতে হয় হলদিয়া তাহলে বাসে করে আমাকে যেতে হবে হচ্ছে হাওড়া। তো আশা করবো আজকের যাত্রাটা আপনাদের সবার ভালো লাগবে, রাস্তার রোডের কন্ডিশন এবং সব কিছু দেখাবো হচ্ছে আজকের এই ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পেছনে স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে এখানে একটা কোর্ট, এবং এই কোর্টের থেকে হালকা একটু এগিয়ে হচ্ছে ডান দিকে পড়বে বিগ বাজার, এবং বিগ বাজারের সামনে থেকে আমরা ধরবো হচ্ছে বাস। যে বাস ধরে আমরা চলে যাবো হচ্ছে ডাইরেক্ট হাওড়া রেলওয়ে স্টেশন। আর ভাড়া 10 টাকায় আশা করি আছে, তো আপনি অ্যাভেলেবেল বাস পাবেন, কোনো অসুবিধা নেই। বাস সার্ভিস মোটামুটি সকালবেলা 5টা থেকে শুরু হয়ে যায় আর সন্ধেবেলা 9টা 10টা অবধি আমি এসেছি, তো অ্যাভেলেবেল বাস থাকবে। তো এটাই হচ্ছে সবথেকে চিপেস্ট ওয়ে শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার। এছাড়া আপনি চাইলে অ্যাভেল করতে পারেন গাড়ি, উবার, আর রাইড নাও এখন আপনি মোটর বাইক রাইডও নিতে পারেন। তো সেগুলো অপশান আছে, যদি সে ব্যাপারে জানতে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, পরবর্তীতে তার উপরে ভিডিও করব। অলরেডি আমার একটা ভিডিও আছে দেখতে পারেন, সেটা হচ্ছে উবার বাইক রাইড নিয়ে, তো আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আই বাটনে ক্লিক করে সেটা দেখতে পারেন। তো আমরা এসে গেছি, এটা হচ্ছে বিগ বাজার, এবং ঠিক বিগ বাজারের অপোজিট ফুডে এখান থেকে আমরা ধরবো হচ্ছে বাস, এবং সেই বাসে করেই চলে যাবো হচ্ছে হাওড়া। শিয়ালদা স্টেশনের পাশেই হচ্ছে বিগ বাজার, এবং বিগ বাজারের অপোজিট ফুটেই আপনি পেয়ে যাবেন বাস। রাস্তা সাবধানে পার হবেন, এবং বাসে ওঠার আগে অবশ্যই কন্ডাক্টরকে জিজ্ঞেস করে নেবেন এই বাসটি হাওড়া যাবে কিনা। এখানকার বাস রুটও সেম, দেখতে পারবেন যে এদিকে বাস রুটটা আছে হচ্ছে 2x2 সিটিং। তবে এখানে একটা কথা বলে রাখি, বাসে একটা পুরোটা লেডিসদের জন্য রিজার্ভ আছে, তো অবশ্যই যখন সিটে বসবেন সিটে বসার আগে দেখে নেবেন যে রিজার্ভ সিট থাকি, না হলে তো বসার পরে উঠে যেতে হতে পারে। তো এখান থেকে মোটামুটি 15-20 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে হাওড়া, আর আশা করছি ভাড়াটা আপনার 10 টাকাই আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই হাওড়া। এখন বাজে হচ্ছে সবে 1:32 মতো, আর শিয়ালদা স্টেশন থেকে জাস্ট বেরোলাম। বাসটি ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে, এবং কলকাতার এই অপরূপ দৃশ্যগুলো কিন্তু সত্যি খুবই ভালো লাগছিল। বাসের ভেতর আস্তে আস্তে ভিড় হতে লাগলো। বাঁদিকে যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানের অনেক দোকান, পুরনো বাড়ি, অপূর্ব লাগবে জায়গাগুলো দেখতে। অনেক দোকানেই পেয়ে যাবেন পাইকারি মূল্যে বিয়ের কার্ড, এখানেই বিয়ের কার্ড তৈরি হয়, বহু জায়গা থেকে মানুষ আসে বিয়ের কার্ড এখান থেকে কিনতে। যাই হোক, আস্তে আস্তে আমরা চলে আসলাম কলেজ স্ট্রিট, এবং কলেজ স্ট্রিটের এখানেই আছে কফি হাউস ও প্রেসিডেন্সি কলেজ। আমরা জাস্ট ক্রস করলাম হচ্ছে কলেজ স্ট্রিট, যেটা আপনি দেখতে পারলেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য বলি, ঢাকায় যেমন নীলক্ষেত্রে আসে, নীলক্ষেত্রে যেমন বইয়ের একটা আখড়া বলতে পারেন, কলকাতার তেমনই কলেজ স্ট্রিট। তো এরপর ভিডিও অলরেডি আমার আছে, আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, আর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আর মোটামুটি 10-15 মিনিট লাগবে হাওড়া রেলওয়ে স্টেশন। কলেজ স্ট্রিট ছাড়ার পর কন্ডাক্টর দাদা চলে আসলেন ভাড়া নিতে। শিয়ালদা থেকে হাওড়ার ভাড়া পড়লো 10 টাকা। কিছু দূর পর চলে আসলাম বিভিন্ন দোকান ব্যান্ডের, অর্থাৎ সানাই বাদকদের। বিভিন্ন সানাই এবং বিয়ের অনুষ্ঠানে যারা বাজান, তো তাদেরই এই জায়গাটি। এখনও ভারত তথা পশ্চিমবঙ্গের নানা জায়গায় এর চল রয়েছে। যাই হোক, আমরা চলে আসলাম হাওড়া ব্রিজে, এবং গঙ্গার সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম এই বাসের অন্তিম গন্তব্যস্থল হাওড়া রেলওয়ে স্টেশন। তো 2 বাজে নেমে পড়লাম হাওড়াতে, এবং প্রচুর সময় লাগালো, প্রায় 30 মিনিট মতো লাগিয়ে দিল শিয়ালদা থেকে হাওড়া আসতে। এবং হাওড়া আসলে এই মার্কেটটা দেখতে পারবেন, এখানে আমরা যাবো। তো এটাই এন্ট্রি পয়েন্ট আছে, এখন নির্দিষ্ট করা আছে, ইএমএর জন্য কিছু আছে, আর এক্সপ্রেসের জন্য হয়তো আলাদা আছে, তো সেগুলো এখন দেখবো কী সিস্টেম আছে। তো এখন এন্ট্রি নেবো স্টেশনের ভেতরে। তো 1:55 পাশ করে মিস করে গেছি, এখন ধরবো হচ্ছে 2:10 খড়গপুর লোকাল, যেটা ধরে আমি নামবো মেচেদা, তারপর দেখি মেচেদা থেকে কী পাওয়া যায়। তো এখান থেকে খাবার, জল, ফল অনেক কিছু পাওয়া যায়। আর এটা আমরা বলে রাখি, হাওড়া থেকে আমরা একটা 39 টাকার ক্রুজ রাইডের ভিডিও অলরেডি আছে আমার চ্যানেলে, যারা দেখেননি অবশ্যই সেটা দেখে দেবেন, আই বাটনে লিঙ্ক পাবেন, ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন, আর অবশ্যই দেখে সেটা জানাবেন কেমন হয়েছে। তখন আমরা ভেতরে এন্ট্রি নিয়ে দেখি কী সেফটি মেজার এরা মেনটেন করতে বলছে হাওড়া রেলওয়ে স্টেশন। তো আমার হাতে আর জাস্ট 2-3 মিনিট আছে এই ট্রেনটায় উঠতে হবে, কিন্তু ট্রেনে প্রচুর ভিড়, সেই জন্য একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যদি সিট পাই। তো ট্রেনে উঠে গেলাম,
এভাবে দৌড়েছি। ট্রেনটার প্রথম দিকে ভিড় থাকলেও যদি একটু পরে আসে তাহলে মোটামুটি ফাঁকা পাওয়া যায়। আর ওই সাইডেও তিনজন বসতে পারে এবং এই সাইডেও তিনজন বসতে পারে, নর্মাল লোকাল ট্রেনের মতোই, শুধু এখানে একটু স্পেসটা বেশি। আর এটা সাউথ ইস্টার্ন রেলওয়ের মতো পড়ছে। নির্দিষ্ট সময়ে খড়গপুর লোকাল ছেড়ে দিল হাওড়া রেলওয়ে স্টেশন এবং আমরা এগিয়ে চললাম সামনের পথে। সো স্টেশনের নামগুলো জানার জন্য আপনারা ইউজ করতে পারেন ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপ, খুব কার্যকরী অ্যাপস ভারতের জন্য, ভারতের রেলওয়ের জন্য। আর বাংলাদেশ থেকে যারা আসেন তাদেরকেও বলছি, যখন ইন্ডিয়া আসবেন ইন্ডিয়ান সিম কিনে অবশ্যই সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপসের মাধ্যমে আপনি লোকাল ট্রেনের টাইম টেবিল, এক্সপ্রেস, রেলওয়ে সবগুলোর টাইম টেবিল এবং রানিং স্ট্যাটাস দেখতে পারবেন। তো মোটামুটি দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে গেছে পেছনে হাওড়া, দু মিনিট মতো লেট করেছে ছাড়তে। দেখা যাক এখান থেকে কতক্ষণ আমরা পৌঁছাই, 3:44 টাইম আছে মেচেটা। তো আশা করছি 5-10 মিনিট ওখানেও লেট হবে। তো মোটামুটি হাওড়া থেকে ছাড়লাম এবং একের পর এক স্টেশন আসবে। আর যদি কোনো স্টেশনের নাম আপনি ভুলে যান অসুবিধা নেই, এরকম সাউন্ড আছে যেখানে আপনাকে বলে দেবে যে পরের কী স্টেশন আর কোন স্টেশন আসছে, এটা বেশ ভালো সিস্টেম, সেটা অসুবিধা নেই। স্টেশন আসলে অবশ্যই এভাবে ইনফর্ম হয়ে যাবে। চোখের সামনে লাইন আর লাইন, বিভিন্ন রুটের ট্রেন এই হাওড়ায় এই সমস্ত লাইন দিয়ে আসে। দেখা গেল একটি লোকাল ট্রেন হাওড়ায় ঢুকছে। দেখতে দেখতে সাতরাগাছি জাংশন রেলওয়ে স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চললাম, একের পর এক স্টেশন পেরিয়ে চললাম। বিভিন্ন স্টেশন বিভিন্ন রকম দেখতে, কিন্তু এগোতেই থাকলাম উলবেড়িয়া পেরিয়ে। সামনে যখন এগোতে থাকছি হঠাৎ একটি এক্সপ্রেস ট্রেন দেখতে পেলাম। এইভাবেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম, সামনে পড়ল দামোদর নদী। এই দামোদর নদী কিন্তু বর্ষাপ্লাবিত একটি নদী, নদীতে ভালোই জল ছিল এবং এই নদী পেরিয়েই আমরা ঢুকে গেলাম বাগনানে। দেখতে দেখতে আমরা বাগনান চলে আসলাম। এই বাগনান থেকেই বেশ কয়েকটা ভিডিও আছে, যার মধ্যে কিছু কিছু ভিডিও এই গ্রামের সুন্দর দৃশ্য কিন্তু আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আই বাটন ও ডেসক্রিপশনে তার লিংক দিলাম। দেখতে দেখতে আমরা এরপর চলে আসলাম দেউলটি রেলওয়ে স্টেশন। চলে আসলাম দেউলটি স্টেশন। দেউলটিতে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বাড়ি রয়েছে, দেউলটি রেলওয়ে স্টেশন ছেড়ে এগিয়ে চললাম। যদি শরৎচন্দ্রের বাড়িটি দেখতে আসেন অবশ্যই এই স্টেশন হয়ে যাবেন। যাই হোক, সামনে এগোতে এগোতে আমাদের চোখের সামনে পড়ল রূপনারায়ণ নদী। অপূর্ব সুন্দর এই নদীর দৃশ্য। আমি যখন হিচাইকিং করেছিলাম সেই সময় কিন্তু এই নদীর ওপরের ব্রিজ দিয়ে গেছিলাম, হিচাইকিং এর ভিডিওটিও আপনারা দেখতে পারেন। যাই হোক, চলে আসলাম কোলাঘাট। চলে আসলাম কোলাঘাট এবং এরপর স্টপেজ হচ্ছে মেচেদা। তো ট্রেনটা মোটামুটি টাইমেই আছে, খুব একটা লেট করেনি। তো দেখা যাক এরপর মেচেদা নেমে আমি কি পাই। আশা করছি বাস পেয়ে যাবো হলদিয়ার জন্য। কোলাঘাটের পরের স্টপেজই হচ্ছে মেচেদা। কোলাঘাট পেরিয়ে অল্প কিছু সময়ের মধ্যেই আমরা চলে আসলাম মেচেদা রেলওয়ে স্টেশনে। তো 3:45 নামার কথা ছিল, এখন বাজে হচ্ছে 3:49, মাত্র 4 মিনিট লেট করেছে। যদিও ট্রেনগুলোতে টাইমিংটা এমন করে অ্যাডজাস্ট যে প্রত্যেকটা স্টেশনে অনেকক্ষণ করে দাঁড়াচ্ছে। তো ট্রেন এটা আর আমরা নেমে গেলাম। তো এখন ট্রেনটা যেদিকে যাচ্ছে আপনাকে বলে রাখি, যদি আপনি হলদিয়া লোকালে আসেন তাহলে কিন্তু মেচেদা থেকে ট্রেনটা ডিভাইড হচ্ছে না, তাহলে মেচেদা ক্রস করে পাশকুড়া থেকে ট্রেনটা ডিভাইড হয়ে চলে আছে, একটা হলদিয়া আর একটা চলে আছে খড়গপুর হয়ে বৃন্দাবন। তো এই ট্রেনটা যেমন যাচ্ছে খড়গপুর, তো মেচেদা থেকেই আপনাকে বাস ধরতে হবে যদি হলদিয়া যেতে চান, কারণ পাঁশকুড়া থেকে কোনো রকমের বাস অ্যাভেলেবেল না। তো এটা একটা ছোট্ট ইনফরমেশন, সেই জন্য ট্রেনে গেলে পাঁশকুড়া, আর যদি আপনি মনে করেন যে না ট্রেন নেই, ট্রেন পাননি, তাহলে আপনাকে মেচেদা নেমে যেতে হবে। এবং মেচেদা নামার পর মেচেদা একটাই ব্রিজ আছে, দেখুন এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভার করে সবাই দেখবেন যাচ্ছে। তো ব্রিজে একটা মডিফিকেশন করেছে দেখতে পাচ্ছেন, এই নদীতে দুটো ডিভাইড করে দিয়েছে, একটাকে এক্সিট একটাকে এন্ট্রি করেছে। এটা একটা জিনিস হয়েছে যে ভিড়ে ঠাসাঠাসি হয় না, কারণ প্রচুর ভিড় হয় এখানে বাস ধরার জন্য। খুব ভালো এই একটা উদ্যোগটা, আমার মনে হয়েছে ভালো, জানি না কতদিন থাকবে। যাই হোক, এখান থেকে পার হয়ে নেমেই হচ্ছে মেচেদা বাস স্ট্যান্ড এবং সেখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন জায়গার বাস।
সো স্টেশন থেকে বেরিয়ে গেলাম, স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে বাস স্ট্যান্ড একদম পাশেই। এখানে একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি, বিশেষত যদি আপনি হলদিয়ার ক্ষেত্রে যান, এই হচ্ছে বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ডের ক্ষেত্রে হলদিয়া যদি যান তাহলে হলদিয়ার দু রকম বাস পাওয়া যায়। যেমন ধরুন এক একটা বাস হচ্ছে, এই বাসটা ধরুন সাপোজ যেটা এখানে লেখা আছে দুর্গাচক হয়ে তমলুক হয়, যদি বাসটা ধরে যান তাহলে হলদিয়া যেতে সময় লাগবে বেশি, প্রায় 3 ঘন্টা অন অ্যাভারেজ। আর যদি হাই রোডে বাস ধরুন, যেমন যে বাসটা আমি ধরবো, যদি হলদিয়া যেতে হয় তাহলে হাই রোডের বাসটা বেস্ট, আর যদি তমলুক বা দুর্গাচক যেতে হয় তাহলে ওই বাসটা বেস্ট। তো হাই রোডের বাসটা মোটামুটি একটু এগিয়ে আসবেন, যে কেউ জিজ্ঞেস করবেন হলদিয়ার হাই রোডের বাস, এই সাইডে যে বাসগুলো থাকবে এগুলো হলদিয়ার নর্মাল বাস, এবং তার পাশে এখান থেকে এগিয়েই হচ্ছে হলদিয়ার হাই রোডের বাস, লেখা থাকবে সুপারফাস্ট এবং লেখা থাকবে হাই রোডের। ঠিক আছে, যেমন আমার সামনে দাঁড়িয়ে একটা হলদিয়ার বাস, যদি সেখানে সিট ফাঁকা থাকে তাহলে উঠবো, কোনো অসুবিধা নেই, একটা বাস ছেড়ে দেবেন তারপরে আবার বাস আছে, বাসের কোনো অসুবিধা বর্তমানে নেই। সো এনাদের সাথে পরিচয় হলো, এনার বাসের স্টাফ। তো এই হচ্ছে বাস, এখানে দেখতে পারবেন হলদিয়া লেখা, মেসেজা লেখা সুপারফাস্ট হাই রোড, এই যে লেখাটা আছে এটা মানে হচ্ছে এটা হাই রোড হয়ে যাবে। আর দাদা লাস্ট বাস তো বললেন 7:30, তাই তো? 7:40, তাহলে লাস্ট বাস কিন্তু 7:40, আগের মতো 8:30 বা অতক্ষণ অবধি বাস পাবে না। আর ওই দিকের বাসটা কটা? ওই বাসটা মনে হয় এখানে 9:00, তাহলে ওই দিকের বাসটা 9:00 অবধি আছে। তো আমি সাজেস্ট করবো যদি আপনি চেষ্টা করবেন 7:30 মধ্যে মেচেদা চলে আসার এবং এই বাসটা ধরার, এই বাসটাতে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আপনার হলদিয়া টাউনশিপ পৌঁছাতে। তো এবার আমরা বসবো, এখানে বাসটা ছাড়বে 4:10 সময়, দেখাবো আপনার আশপাশের সুন্দর দৃশ্য, আশা করবো সেটাও ভালো লাগবে, আর 1.5 ঘন্টা পর আমরা পৌঁছে যাবো হলদিয়াতে। সো এবার বাসের ভেতরে কন্ডিশন দেখা, এটাও 2x2 সিট, এদিকে 2টো সিট আর এদিকে 2টো সিট। বর্তমানে মেচেদা থেকে হলদিয়ার ভাড়া বেড়ে গেছে প্রায় 50 টাকা হয়ে গেছে, যেটা আগে ছিল 35 টাকা। তো সিটগুলো খুবই কমফোর্টেবল হয়, শুধু একটু আগে এসে বসে পড়তে হয়, নালে বাসেও কিন্তু বেশ ভালো রকম ভিড় হয়। তো আমরা এখন বসবো, আর 10 মিনিট পর মোটামুটি এখন বাজে হচ্ছে 4:02 মতো, 4:10 ছেড়ে দেবে এই বাসটা মেচেদা রেলওয়ে স্টেশন থেকে, আর আশা করছি 5:30 মধ্যে আমরা পৌঁছে যাবো হলদিয়া। বাসটি নির্দিষ্ট সময় মেচেদা বাস স্ট্যান্ড থেকে এগিয়ে চললো সামনে হাই রোডের পথে। বাসটা ছেড়ে যে বাস মিস হয়নি, দেখো প্রায় ভিড় হয়ে গেছে, আর টাকা উঠে আমার সাথে এরকমই ভিড় হয় না, মোটামুটি ভালোই ভিড় হয়, এটা আরও ভিড় হবে। এখন জাস্ট স্টেশন থেকে বেরিয়ে এখন হাইওয়েতে উঠেনি, তাতেই ভিড় আরও ভিড় হয়, কম বেশি ভালোই ভিড় থাকে এই বাসে। অল্প কিছু সময়ের মধ্যেই আমরা চলে আসলাম হাই রোডে, এবং এই হাই রোড দিয়ে সোজা চলে যাব এখন হলদিয়ার পথে। এই রাস্তাগুলো দিয়ে আমি করেছিলাম হিচহাইকিং, এবং সেই হিচহাইকিংয়ের ভিডিও আপনাদের সকলকে একবার দেখার অনুরোধ রইল, কারণ তাতে এখানকার রাস্তার অভিজ্ঞতা, এখানকার মানুষের ব্যবহার অনেক কিছুতে আছে সেই ভিডিওগুলোতে, লিংক ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো। এবার আমরা চলে আসলাম নন্দকুমার, এই নন্দকুমারের এক সাইড থেকে চলে যাচ্ছে হলদিয়া, আর এক সাইড হচ্ছে দীঘা। সামনেই আমাদের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বজডাল চক, এবং এই বজডাল চক পেরিয়ে আমরা চললাম সামনে হলদিয়ার পথে। ডান দিকে অনেক গাড়ির কিন্তু রাশি রাশি ভিড় দেখতে পাচ্ছেন, কারণ সামনেই হচ্ছে হলদিয়া ডক কমপ্লেক্স, এবং সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি তৈরি হয়েছে নতুন। আমরা চলে আসলাম হলদিয়া। সো অ্যাট লাস্ট পৌঁছে গেলাম হলদিয়া, আর এখন বাজে হচ্ছে প্রায় 6টা, জাস্ট 5 মিনিট বাকি আছে। তো 4:10 বাস ছেড়েছে, প্রায় 2 ঘন্টা লাগিয়ে দিয়েছে আসতে হলদিয়াতে। তো একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার হাওড়া থেকে মেচেদা ভাড়া পড়েছে 15 টাকা, আর বাসে ভাড়া পড়েছে 50 টাকা, অর্থাৎ হাওড়া থেকে যদি আসেন তাহলে আপনার 65 টাকা আপনি পড়ে যাচ্ছেন হলদিয়াতে এই রুটে আসলে, আর হাওড়া থেকে যদি ট্রেনে আসেন তাহলে সেটা মাত্র পড়ে 30 টাকা, আর শিয়ালদা থেকে যদি আসেন তাহলে 10 টাকা অ্যাড করে নিন, কারণ হাওড়া থেকে আমি শিয়ালদা এসেছি মাত্র 10 টাকাতে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমার এডিটিং বা এই নিয়ে কোনো স্কিল নিয়ে যদি অবশ্যই আপনার কোনো সাজেশান থাকে বা মনে হয় এটা আরও বেটার করা যায়, অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আর আর কোনো সাজেশান থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন যদি তথ্যটা খুবই প্রয়োজনীয় হয়, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।